প্রিয় বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এডুয়ান কেরিয়ারে। তো আজ বন্ধু তোমাদের আমি মাধ্যমিকের ইতিহাসের সমস্ত বিষয় তোমাদের নিয়ে আলোচনা করব। আর যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ, অর্থাৎ প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণায় তোমাদের আমি আলোচনা করব এবং চ্যানেলটি বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা ইতিহাস পড়ি, অনেক কাছে ইতিহাস ভালো লাগে না, বোরিং সাবজেক্ট লাগে, কিন্তু সত্যি ইতিহাসকে যদি একটু অন্যভাবে পড়া যায়, একটু গল্প করে পড়া যায়, গল্পের ছলে পড়া যায়, তাহলে দেখা যাবে ইতিহাস সত্যি খুব সহজ। শুধু তাই নয়, ইতিহাসকে যদি আমাদের সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে আলোচনা করে পড়ি তাহলে ইতিহাসকে মুখস্থ করতে হয় না। অর্থাৎ ইতিহাসে যে সমস্ত বিষয়গুলো আছে সেটা আমাদের সামাজিক অবস্থা, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই ইতিহাসে ভয়ভীতি দূর করে খুব সহজেই কীভাবে ইতিহাসকে রপ্ত করা যায় সেই পদ্ধতি নিয়েই আমি তোমাদের আজ প্রথম অধ্যায় পড়াবো। সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। আমাদের প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, ইতিহাস কী? যে আমরা যদি এটা লক্ষ্য করি, বিগত প্রাচীন যুগ থেকেই ইতিহাস কী তা নিয়ে বিস্তর তর্ক বিতর্ক লেগেই আছে, অর্থাৎ তার সদুত্তর খুঁজে পাওয়া খুব মুশকিল। তো এটা বলা যায় যে ইতিহাস হলো অতীতের ঘটনা বা অভিজ্ঞতাকেই বলা হয়। অতীত জীবনের ঘটনাকে বা বিগত জীবনের ঘটনাকে আমরা ইতিহাস বলে উল্লেখ করতে পারি। অর্থাৎ আমাদের জীবনে, ধরো আমরা যেই পর্যায়ে, আমরা আজ কৈশোর বয়সে উপস্থিত আছি, কেউ কেউ শৈশব বয়সে উপস্থিত আছে, কেউ যৌবন বয়সে উপস্থিত আছে, কেউ বৃদ্ধ বয়সে উপস্থিত আছে, তাহলে যে যৌবন বয়সে উপস্থিত আছে তার কৌশল এবং তার শিশু বয়সে তার কাছে অতীত। অর্থাৎ বিগত জীবনে যে ঘটনাগুলো সেটি তার কাছে অতীত, অর্থাৎ সেগুলো তার অতীত জীবনের ঘটনা। ঠিক তেমনই তাহলে ইতিহাস হচ্ছে কি, আমাদের বিগত জীবনের ঘটে যাওয়া বিষয়গুলো আমাদের কাছে ইতিহাস, সেটা বিভিন্ন বিষয় হতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের ইতিহাস আমরা পড়ি কেন? কেন আমরা পড়বো ইতিহাস? ইতিহাস পড়ে আমার লাভটা কী আছে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আমরা আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে চাই, আমাদের আর্থসামাজিক পরিবেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ইতিহাসের একান্তভাবে পড়ার প্রয়োজন। কারণ ইতিহাসই আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে গড়ে তোলার ইতিহাস। অর্থাৎ কি, আমরা এই সামাজিক অবস্থায়, এই রাজরাজার সমাজে এই আর্থিক অবস্থা ছিল এবং এই সমস্ত শাসন ব্যবস্থা ক্রিয়াকার্য হওয়ার ফলে এই পরিণতি হয়েছিল। অর্থাৎ অতীতের যে ফসল থেকে ফলফসল কী হয়েছিল সেই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করি, সেই অনুযায়ী আমরা চলতে পারি। তাই ইতিহাস আমরা পড়ি এই জন্য, অর্থাৎ ইতিহাস শুধু রাজরাজার ঘটনা নয়। আমরা অনেকেই এটা ভাবি ইতিহাস হচ্ছে শুধু যুদ্ধ বিগ্রহের ঘটনা, এমন কবিগুরু রবীন্দ্রনাথ বলে সেখানে খুনোখুনির ঘটনার কথা বলেছেন, কিন্তু শুধু এই খুনোখুনি বা রাজরাজার শুধু ঘটনা নয়। ইতিহাসের মধ্য দিয়ে আমরা সেই সময়ে রাজার শাসন ব্যবস্থা, তার আর্থিক সামাজিক অবস্থা সম্বন্ধে আমরা জানতে পারি, তাই আমরা ইতিহাস পড়ি। অর্থাৎ ইতিহাস শুধুমাত্র রাজরাজার ঐতিহাসিক ঘটনা নয়, ইতিহাস হচ্ছে কি সেই সময়কার রাজার শাসন ব্যবস্থা, সেই সময়ের আর্থিক সামাজিক অবস্থা, সেই সময় আর্থিক সামাজিক অবস্থা অনুযায়ী মানুষ সেই শাসন ব্যবস্থাকে কীভাবে গ্রহণ করছে সেটা জানার জন্যই আমরা ইতিহাস পড়ি। আমাদের পরবর্তী প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয়? তার আগে আধুনিক ইতিহাস চর্চা কী? আধুনিক হচ্ছে অধুনা শব্দ থেকে এসেছে, অধুনা শব্দ থেকে এসেছে আধুনিক। আধুনিক এই ইতিহাস চর্চা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা ভারতবর্ষে বসবাস করি, এই ভারতবর্ষে আধুনিক ইতিহাস চর্চার বিষয়টি কবে থেকে শুরু হচ্ছে। আমরা সাধারণত জানি যে আমাদের ভারতীয় ইতিহাস চর্চাকে ইংরেজদের অনুকরণে বা ইংরেজ ঐতিহাসিকবিদদের যে প্রেক্ষাপট অনুযায়ী যে আলোচনা করে সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে কি, যে আমাদের এখানে প্রাচীন যুগ বলছে যে আমাদের প্রথম থেকে যে সমস্ত হিন্দু রাজারা ভারতবর্ষে শাসনকার্য করেছিল সেটা হচ্ছে প্রাচীন যুগ। আমাদের মধ্যযুগ বলতে বলা হচ্ছে যে সমস্ত ইসলামিক রাজারা, মুসলমান রাজারা ভারতবর্ষকে শাসনকার্য করেছিল সেটাকে মধ্যযুগ বলা হচ্ছে। এবং আধুনিক যুগ বলতে আমাদের কাছে পরিণত করে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ইংরেজ যুগ। কারণ এই যে প্রেক্ষাপট, অর্থাৎ মানুষের সামনে যে প্রভাবিত করে, মানুষের মনকে যে প্রভাবিত করে এই তুলে ধরা করার চেষ্টা করে সেটা হচ্ছে ইংরেজ করেছে, অর্থাৎ তারা নিজেদের অভিব্যক্তিটাকে প্রকাশ করেছে আধুনিক হিসাবে।
কিন্তু আমরা ইতিহাসে আলোচনায় সেটা ভুল প্রমাণিত হয়েছে যে আধুনিক শুধু ইংরেজরা আসার পরে আধুনিক যুগ শুরু হয়েছে তা নয়, তার বহু যুগ আগে বহু ঘটনা এমন আছে যা মধ্যযুগ তথা আমাদের প্রাচীন যুগ যেটার ক্ষেত্রে সেই প্রেক্ষাপট রয়ে যায়, অর্থাৎ আধুনিক যুগের ছোঁয়া রেখে যায়। সেখানে সিন্ধু সভ্যতা হতে পারে, সেখানে হতে পারে আমরা অশোকের সাম্রাজ্য দেখতে পারি, সেটা আকবরের সাম্রাজ্য দেখতে পারি, সেটা বাবরের সময় দেখতে পারি, বিভিন্ন সময় আমরা তার নূরজাহানের সময়ের ক্ষেত্রে দেখতে পারি আধুনিক যুগের ছোঁয়া লেগেছিল। তো আমাদের ভারতবর্ষে আধুনিক যুগ বলতে আমরা যেটা সাধারণত তুলে ধরি সেটা 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর হতে পারে, সেটা হতে পারে অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর হতে পারে, সেটা এটাও হতে পারে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে শুরু করে 1765 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধ, দিয়ানি লাভ থেকে শুরু করে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ পর্যন্ত বা কোম্পানি রাজ এ পর্যন্ত, বা আমরা এটাও বলতে পারি যে 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ রাজ্যে শুরু হলো, সে ব্রিটিশ রাজের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষে আধুনিক যুগের প্রেক্ষাপট শুরু হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে আধুনিক ইতিহাসচর্চার উপাদানগুলো কী কী। এটি খুব ভাইটাল মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আধুনিক ইতিহাসচর্চা কী আমরা জানলাম, এবার আধুনিক ইতিহাসচর্চার উপাদান, উপাদান মানে মূল বিষয়বস্তু কী হতে পারে। যে আমরা ইতিহাস বলতে শুধু রাজরাজার কাহিনি, তাদের আর্থিক সামাজিক অবস্থান, তার শাসন ব্যবস্থা, শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমাদের নিত্য দিনের ঘটনাবলী, আমার খাদ্যাভ্যাস হতে পারে, আমার খেলাধুলা হতে পারে, এমনকি শুধু এর মধ্যে আমার শরীরচর্চার বিভিন্ন বিষয় জড়িত রয়েছে, খেলাধুলার আঙ্গিক বিভিন্ন জড়িত রয়েছে, আমার সাংবাদিকতা অর্থাৎ জড়িয়ে রয়েছে এর সঙ্গে, এছাড়া আমার ফটোগ্রাফার রয়েছে, পোস্টার রয়েছে, বিজ্ঞাপনের বিভিন্ন বিষয় রয়েছে, এর মধ্যে আধুনিক ইতিহাসচর্চার উপাদান হিসাবে পরিলক্ষিত হয়। এছাড়া আমাদের পরবর্তী হচ্ছে প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কী, নতুন সামাজিক ইতিহাস কী। যদি আমরা ভালো করে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি যে প্রাচীন যুগের ইতিহাসের মধ্যে সবচেয়ে শুধুমাত্র রাজরাজার ঘটনা ছিল, আর্থসামাজিক ব্যবস্থা ছিল, ধর্মীয় বিভিন্ন বিষয় পরিলক্ষিত হতো, কিন্তু নতুন সামাজিক ইতিহাস বলতে অর্থাৎ আমরা আমাদের পূর্বপুরুষরা যে সামাজিক অবস্থায় বসবাস করতো, সেই সামাজিক অবস্থায় বসবাস করার সঙ্গে সঙ্গে তাদের নিজেদের পরিচিত যে সমস্ত চিনেন, নিজেদের চেনা পারিপার্শ্বিক অবস্থায় বর্তমান ইতিহাসে ঠাঁই পাচ্ছে, সেটা তার খাদ্য অভ্যাস হতে পারে, সেটা তার খেলাধুলা হতে পারে, সেটা তার শরীরচর্চা যাই হোক না কেন, সেটিই নতুন সামাজিক ইতিহাস হিসাবে পরিলক্ষিত হচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে খেলার ইতিহাস। দেখো আমাদের বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে খেলা। কেন? সারাদিন বা সারা সপ্তাহ বা আমরা যখন কায়িক পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়ি, সেই ক্লান্তি ভাব আমরা দূর করার জন্য আমরা বিনোদনে মগ্ন হই, এবং এই বিনোদনের মাধ্যমে আমরা আমাদের পুনরায় নতুনভাবে গড়ে তুলি, নতুন উদ্দীপনা আমাদের মধ্যে সৃষ্টি হয়। তো খেলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেছি ঔপনিবেশিক আমলে অর্থাৎ ইংরেজ আমলে আমাদের মধ্যে বিভিন্ন রকম খেলা প্রচলিত ছিল, যেমন সেটা হতে পারে কবাডি হতে পারে, খোখো হতে পারে, শরীরচর্চা হতে পারে, ব্যায়াম হতে পারে, এই সমস্তকে কেন্দ্র করে আখড়া গড়ে উঠেছিল। এবং আমরা জানি ইংরেজ সময় যখন স্বাধীনতা আন্দোলনে এই আখড়া গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিল বিপ্লবী আন্দোলনে, কারণ এই আখড়াই মানুষের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা গড়ে তুলেছিল। শুধু তাই নয়, ঔপনিবেশিক আমলে ইংরেজদের খেলা বিভিন্ন ক্রিকেট, ফুটবল এবং হকি, সেই সমস্ত খেলাগুলোকে ভারতীয়রা রপ্ত করে আজ দেশে এবং আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে। শুধু তাই নয়, খোখো, কবাডিতে ভারত অলিম্পিক এবং এশিয়ান গেমসে নিজেদের যে খ্যাতি, ভারতের খ্যাতি বৃদ্ধি করেই চলেছে। তাই খেলা একটি শুধু যে বিনোদন নয়, খেলা আমাদের মধ্যে অর্থাৎ কী করছে না, জাতীয়তাবাদী করে তুলছে। শুধু তাই নয়, এমনকি জাতীয়বাদী আন্দোলনের সঙ্গে সঙ্গে এই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ক্রীড়া অংশগুলো গড়ে উঠেছিল, সেই সমস্ত পরবর্তী গুপ্ত সমিতির মধ্য দিয়ে বিপ্লবী আন্দোলনে মুখর হয়ে উঠেছিল। তাই এই খেলা একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের অঙ্গ। পরবর্তী আরেকটি বিষয় হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। এটিও আমরা দেখতে পাচ্ছি নতুন সামাজিক ইতিহাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। আমরা যদি দেখি যে প্রাচীন ভারতবর্ষে অর্থাৎ মানুষের ভারতবর্ষের চাহিদা খুব নগণ্য ছিল, তখন আমরা ভাত আর গম অর্থাৎ ভাত রুটির মধ্যেই সন্তুষ্ট ছিলাম, তাদের কাছে নুন আনতে পান্তা ফুলের মতন অবস্থা,
তার মধ্যে যদি খুব কপাল জোরে একটু মিষ্টি বা দুধ হয় তা সেটা হচ্ছে প্রাচুর্যের বিষয়। কিন্তু যত দিন পরিবর্তিত হয়েছে দিনের সঙ্গে সঙ্গে ভারতবাসী খাদ্যাভ্যাসে পরিবর্তিত হয়েছে। আজ ভারতবাসী শুধু তার খাদ্য তালিকার মধ্যে অনেক আকাশ কুসুম পরিবর্তিত হয়েছে, তার খাদ্য তালিকার মধ্যে এসে গেছে ভাত, রুটি, মোগলাই, পরোটা, বিরিয়ানি, এমনকি তার মধ্যে থেকে দেখাচ্ছে বিভিন্ন রকম অর্থাৎ বিনোদন খাবার, অর্থাৎ বিভিন্ন রকম বিনোদন খাবারের মধ্যে এগ রোল, চাউমিন, অর্থাৎ বিভিন্ন প্রয়োজনীয় এবং বিভিন্ন দেখাচ্ছে প্রোগ্রামিং খাবার তাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, যেটা ভারতবাসীর মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করেছে। যাই হোক, আজ বন্ধু তোমাদের এই অল্প বিষয় নিয়ে তোমাদের আমি আলোচনা করলাম, খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করলাম, যেটি আমাদের নতুন সামাজিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এখান থেকে MCQ 2 নম্বর এবং 3 নম্বর এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদের জানাবে। যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী ভিডিও করার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবে। ধন্যবাদ।